আওয়ামী নেতা বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ঢাকার সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ গেল বছরের চব্বিশ মে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার উনিশশো থেকে দু এক মেয়াদে ধানমন্ডির মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী সহ সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক আলহাজ মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার মোহাম্মদপুরে মিলাদ দোয়া সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আলহাজ মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিক্রমপুরে জন্ম নেয়া মকবুল হোসেন ছয় দফা উনসত্তরের গণ আন্দোলন থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধেও রাজনীতিতে ত্যাগী এই নেতা মোহাম্মদপুরের সংসদ সদস্য হয়ে গড়েছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সম্রেতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন মকবুল হোসেন তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিরও উদ্যোক্তা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মকবুল হোসেন এছাড়া তার মালিকানাধীন রয়েছে এমিকো ল্যাবরেটরিজ ও পান্না টেক্সটাইল মোনাফিনাসও